Hello students, get ready. Aajke je topic ta alochona kora hobe university admission theke shuru kore bcs porikkhayo ei proshno gulo ashe ekhon example ta amra lokkho kori I wanted everything to start afresh. Option A between you and I. Option B between you and my. Option C between you and me. Option D between you and mine. Kisukhon chinta korun kon ta hote pare correct answer. Well, ami bole dicchi ekhane between ta age lokkho korte hobe. Between টা হলো একটা preposition আমরা জানি preposition এর পরে দুইটা pronoun আছে মাঝখানে একটা and conjunction আছে তো preposition এর পরে pronoun এর কোন ফর্ম হয় এটা আমাদেরকে আগে জানতে হবে preposition আসলে তারপরে pronoun এর objective form আমরা অপশন গুলো যদি খেয়াল করি তাহলে দেখতে পাই এখানে প্রতিটা অপশনে ইউ আছে বিটুইন এটা একটা প্রিপজিশন প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে ইউটা সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম উভয়টা হলো ইউ এ নাম্বার অপশনে আমরা দেখি ইউ এন্ড আই আইটা সাবজেক্টিভ ফর্ম সুতরাং এটা কারেক্ট অ্যানসার না বি অপশনে মাই মাইটা হলো পজিটিভ ফর্ম সুতরাং এটাও কারেক্ট অ্যানসার না D number option যদি আমরা দেখি তাহলে between you and mine mine মানে হলো my plus something সুতরাং এটাও কারেক্ট অপশন না C number অপশনে between you and me এখানে me টা objective form এজন্য এটা হলো কারেক্ট অ্যানসার between preposition সুতরাং preposition এর পরে যে you টা বসেছে নিঃসন্দেহে এটা objective form তারপরে একটা conjunction আছে and এবং পরবর্তীতে মি বলবে প্যারালাল হয়ে সুতরাং সি অপশন কারেক্ট অ্যান্সার ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে এইচএসসি ইংলিশ বোর্ড বইয়ের দ্য ল্যানসন থেকে একটা এক্সাম্পল আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও এখানে পাস্টে কোন পার্টস অফ স্পিচ নাউন অ্যাডজেক্টিভ প্রিপজিশন এবং ভার্ব তোমরা কারেক্ট অ্যান্সারটি কারণ সহ কমেন্ট বক্সে লিখতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই প্রশ্নের উত্তর দিয়ে আরও কিছু মজার টপিক নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা হবে ততদিন ভালোই থাকো